দুনিয়ার সমস্ত ফেতনা ফাঁসাদ থেকে পরিত্রাণ দিয়ে হায়াতের থেকে কিছু সময় দিনই কাজে ব্যয় করার তৌফিক দান করছেন সুক্রিয়া তার সবাই বলে আলহামদুলিল্লাহ কথা একেবারেই সংক্ষিপ্ত আল্লাহ পাক রব্বুল আলমিন কালামে পাকের মধ্যে ফরমান তাওয়ান ওয়ালাল বীর তাকুয়া ওয়ালা তাওয়ান ওয়ালাল ইসমাল ওদান তোমরা ক্ষোধাভি কাজে ন্যাক কাজে সহযোগিতা করো সাহায্য করো অংশগ্রহণ করো ইসমাওয়ান তোমরা গুনার কাজে খারাপ কাজে নিকৃষ্ট কাজে বধ কাজে তোমরা সাহায্য সহযোগিতা করিও না কোরআনের আয়াত এই আদেশ রব্বুল আলমিন করার পরে যারা আমরা মোমেন তাদের উপরে জরুরি হয়ে পড়ছে যেখানে যেখানে যতটুকু ভালো কাজ আছে সেই ভালো কাজগুলিতে আমরা সাহায্য করব ছোটোর থেকে ছোট বড়র থেকে বড় রাস্তার মধ্যে একটা কাঁটা পড়া মানুষের ক্ষতি হতে পারে কাঁটা করে রাখা ভালো কাজ না সরাই ভালো কাজ আমি সেটা করব রাস্তার মধ্যে গর্থ মানুষ এক্সটেন করতে পারে আমি পারি একটা ইট দিতে আমি পাড়ি একটা চাকা মাটি দিতে কিন্তু এই কাজটা আমার করা সত্য তৌফিক থাকা সত্ত্বেও আমি করলাম না ভালো কাজটা করলাম না এখন এখানেই কিন্তু আমি আল্লাহর আদেশটা মানি নাই কিন্তু এখানে আসলে কোরান বুঝতে হবে আমরা কিন্তু কোরান বুঝি না এক ব্যক্তি আপনার সামনে পড়িয়ে গেছে আপনি উঠাতে পারেন উঠানটা ভালো কাজ না না উঠানটা ভালো কাজ আপনি উঠাইলেন না এটা আপনার জন্য ঠিক না উঠানো দরকার ঠিক না ভাই একজন আপনাকে হাত বাড়াইছে সাহায্য চাওয়ার জন্য এখানে সাহায্য করাটা ভালো না করাটা ভালো এখানে আপনার করা উচিত এটা ভালো কাজ ছোট থেকে ছোট একেবারে না আপনি অর্থ দিলে মেয়েটা বিবাহ দিতে পারে এখন অর্থ দেওয়া ভালো কাজ না খারাপ কাজ একজনের চিকিৎসা করতে পারতেছে না তাকে কিছু অর্থ দেওয়ার দরকার আছে কি নাই একজনের ঘর করতে পারতেছে না কিছু সাহায্য করার দরকার আছে কি নাই যেখানেই যেখানে কাজ কাজ সেই কাজে সাহায্য করো যেখানেই ন্যাকের কাজ হবে ছোটর থেকে ছোট বড়র থেকে বড় তাও স্মলান তোমরা গুনার কাজে খারাপ কাজে খোদাদ্রোহী কাজে ইসলামের বিরুদ্ধে কাজে সহযোগিতা সাহায্য করিও না এই যে পূজা হয়ে গেল ধর্ম ধর্মাবলম্বী যারা আছে করবে পূজা কোনো আপত্তি নেই কোনো সমস্যা নেই কিন্তু সেখানে যদি চাঁদা দিই এটা আমার জন্য ঠিক না ঠিক না তবে হ্যাঁ হিন্দু কোনো গরিবকে যদি খাওয়ানো দেয় এইটা ঠিক বস্ত্র দেয় এটা ঠিক চিকিৎসার ব্যবস্থা করি এটা ঠিক বিবাহের ব্যবস্থা করি এটা ঠিক মানুষ মনে রাখতে হবে মুসলমান এমন এক গোষ্ঠী তারা শুধু মানুষকেই খ্যাদমত করে না জানোয়ারকেও খ্যাদমত করে জানোয়ারকেও মুসলমান খ্যাদমত করে আমার পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদি খ্রিস্টানদের সম্মান করছেন নিজের চাদর বিছাই দিচ্ছেন নিজে মেহমানদারি করাইছেন মক্কা বিজয়ের সময় ওই যেই মহিলা গাঢঠি বস্তা নিয়া আমার নবীকে গালাগালি করতেছিল আরে কোথার থেকে মোহাম্মদ আইসা দেশ দখল করছে আমার এত কষ্ট আমি গাঠি নিয়ে দেখতে পারতেছি না আমার মাথায় মা চাপাইয়া দেন রবি আসাল্লাম গাঠি মাথায় নিয়ে পিছে নিয়ে হাঁটতেছে বুড়ি বলতেছে হারে মোহাম্মদ যদি দেশ দখল না করে তুবি করতে কতই না ভালো হইতো তাই জায়গা মতো গাঠি নাম ভাই আল্লাহ রাহেব বললেন মা আপনার যাকে গালাগালি করছেন আমি তো সেই মহাব্বাত তাহলে আমাকে কলমা পড়ো তা গাঁটকে যখন নিছে তখন কি মহিলা কি কলমা পড়া ছিল কি ছিল মোর্শাক কাফের ছিল তে গাটি তো কাফেরের মাথায় নিছে আমার নবী মুশরিকের মাথায় নিছে আর এই মুশরিক কাফেরকে খেদমত করার কারণে সে কোলামা পড়ছে কাজেই খেদমত সবার জন্য আম সেটা ভিন্ন কথা আমরা জানোয়ারকে খেদমত করব সমস্ত মানুষকে খেদমত করব#!/বিষয় আমাদের সবাই সমান ঠিক না আপনি কি দেখেন নাই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচার করছেন এই ঘটনা আমরা সবাই জানি ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা সাজারা শাজারা বাইনাহুম এই আয়াত নাজিল হলো কখন এক মুসলমানের সাথে ইহুদির ঝগড়া ইহুদি বলতেছে চলো তোমার নবীর কাছে এটা সালিশ দেয় সে বিচার করে দেখ ইহুদ বলছে না আমি তা অমুকে কাজ চলো তোমার নবী আমি তার তোমার নবী কি তো মানছি তুমি অন্য কথা বলো কেন যাই হোক এরপর মেনে নিয়েছে আপনার ওই সময় দেখছে মোবাইল বাস সে নৈপাক সাল্লাম গেছে যাওয়ার পরে ইহুদির পক্ষে রায় হয়ে গেছে কার পক্ষে রায় হয়ে গেছে এখন এখন বলতেছে বলতেছে ওই তুমি তো নবী তিনি দুনিয়ার মুসলমান টিচার বুঝে না এই অবশ্য আমাদের মধ্যে এরকম আছে নাকি কি করে তো হুজুর আলেম এত দুনিয়া টুনিয়া বুঝে না অমুকে দুনিয়া ভালো বুঝে বাস এরকম সে তো ভালো বুঝে না চলো আমরা ওমারের কাছে যাই ওমার এটা বিচার করবে কি বিচার করবে ওমার বিচার করবে তো তোমার গেছে যাওয়ার পররা পুরো ঘটনা শোনার পর আচ্ছা নবী বিচার করছে সেটা পছন্দ হয় না হয় এটা পছন্দ হয় না ঠিক আছে আমি বিচারের জন্য আসতে দাঁড়াও দাঁড়াও আমি আসতেছি তোমার ঘরের থেকে ফয়সালার ঔষধ নিয়ে আসছে ফয়সালার ঔষধ বুঝেন এই তলোয়ার দিয়ে কারবার শেষ করছে মধ্যে সংবাদ গেছে যে ওমার মুসলমান হত্যা করছে ওমার মুসলমান হত্যা করছে আর কোন মুসলমান যদি কেউ কোন মুসলমানকে হত্যা করে তার কেসাস বিচার হলো যদি বিনা বিচারে কেউ হত্যা করে কাউকে হত্যা করে সে তো আসি আর মুসলমানকে হত্যা করলে বিনা বিচারে আবাদুল আবাদ জাহান নাম তার জন্য জান্নাত নাই রটে গেছে মুসলমান হত্যা করছে বিশাল ব্যাপার স্যাপার তখন আল্লাহ আয়াত নাজ করছে ওরা মুসলমানরা মুনাফেক ওরা কি ওরা মুনাফেক ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা মা ইউহাক্কিমুকা ফিমা না হম

যে নবীর ফয়েসালা যে মানবে না এবং অন্তরের অন্তরস্থল থেকে যে এটাকে গ্রহণ না করবে সন্তুষ্টির সাথে সে দিন মোমেন হতে দেখেন বিচারের ব্যাপার একেবারে সমান চাই সে এহুদি হোক খ্রিস্টান হোক মুসলমান হোক মোমেন হোক আলী আলিরাজি আল্লাহ হোক তার সাথে এক এহুদির বল্লম নিয়ে আছে আগ্রা এহুদি বলছে বল্লম আমার আলির বলছে আমার তখন তিনি খেলাফত খলিফতুল মিনিন বিচারের কাঠ গড়ায় দাঁড়া করছে বিচারক বলতেছে এই যে বললম আপনার বলতেছেন কোন সাক্ষী আছে কেন আছে কে কেন আমার ছেলে হাসানাম আমার গোলাম করলে বাবার পক্ষে ছেলের সাক্ষী গোলামের মালিকের পক্ষে গোলামের সাক্ষী গ্রহণযোগ্য না বাবার পক্ষে সাক্ষী বাবার পক্ষে মালিকের পক্ষে গোলামের সাক্ষী কি না গ্রহণযোগ্য এর বাইরে কোনো সাক্ষী আছে না আপনাকে আমি বললাম যেতে পারলাম না বললাম ইহুদি তখন ইহুদি বলতেছে এই তোমাদের বিচার আসলে বললাম আমার না বললাম আলির আমি দাবি করছি এটা চুরি করছি আমি অন্যভাবে গ্রহণ করছি কিন্তু যেহেতু বাবার পক্ষে ছেলের সাক্ষী মালিকের পক্ষে গোলামের সাক্ষী এর বাইরে সাক্ষী না থাকার কারণে তুমি বললাম আমাকে দিয়ে দিছ আমাকে কলেমা পড়ো এর নাম বিচার এর নাম ইসলাম এর নাম বিচার এর নাম আদেল ইনসাফ মুসলমান বিচারের ক্ষেত্রে খ্যাদমতের ক্ষেত্রে সব সমান খ্যাদমতের ক্ষেত্রে সব সমান সে মেতন নাই কুলি নাই ঋষি নাই কামান নাই মোশেক নাই কাফের নাই যে মানুষ তাকে মুসলমান খ্যাদমত করে মুসলমান বিচারক সে মুসলমান না মোনাফেক না কাফের না মোর্শেক না তার দলের না বাহিরের দেখার সময় মুসলমানদের নাই যে উপযুক্ত বিচার সে উপযুক্ত বিচার মুসলমান করে যাই হোক আমি যেটা বলতেছিলাম অন্যদিকে গেছি আসলে ইসলাম বুঝি না সমস্যা অনেকে মনে করি ইসলাম যদি আসে হিন্দুরা করবে কি সব মুরুক্ষর গোষ্ঠী প্রশ্নগুলি মুরুক্ষদের জাহেল আজহাল চরম মূর্খদের প্রশ্ন ও জাহেল তুমি কি জানো না এই পাঁচ বর্ধ সাড়ে সাতশো বছর পর্যন্ত মুসলমান শাসন করছে আষ্টশো বছর মুসলমানের শাসন করছে এই দেশটা এক দুই দিন এক দুই দিন সাড়ে সাতশো বছর পর্যন্ত মুসলমানদের শাসক ছিল এখানে একটা ঘটনা বলি তুমি তবে বুঝবা সব চা হেল এবং আজহাল পড়াশোনা নাই ইসলামের জানা জানাশোনা নাই কি যে দুঃখ মুসলমান আকবরের ছেলে জাহাঙ্গীর ও তো দিন এলাহ প্রবক্তা বাবার অনুসরণ বাবার কি করছে অনুসরণ করছে মোজাদ আলফাসান রহমাতুল্লাহ আলাই পরে তাকে অ্যারেস্ট করছে তার কাছে তোবা করছে ইসলাম কর্ম গ্রহণ করছে বাদশাহ জাহাঙ্গীরের স্ত্রী ছিল নুরজাহান বিশ্ব সুন্দরী একদিন নূরজাহান ঘরের মধ্যে মাথা ছেদেছিল হঠাৎ এক হিন্দু তার ঘরের মধ্যে ঢুকে আসে তা নূরজাহান তাকে আঘাত করছে হিন্দু বিছারা মারা গেছে বাদশা জাহাঙ্গীর কাছে এই ফয়সালার জন্য তার অভিযোগ করা আসছে আসার পরে শাক্কিপুর মানpore দেখা যায় যেহা তার স্ত্রীটাকে হত্যা করছে বাদশাহ নিজের হাতে রায় লিখে হত্যার পরিবর্তে আমার স্ত্রীকে হত্যা করে দাও বাদশাহ জাহাঙ্গীর নিজে অথচ সেই জমানায় মানুষ মারা ছিল বাদশাহদের জন্য পানতাবাদের পান পিপড়ার ও মিয়া সহজ ছিল পিপড়ার চেয়েও মানুষ মারা তো পিপড়ার সহজ ছিল আমাদের দেশের কত নবাবদের ঘটনা শুনছি মাছ ধরে নিয়ে আসছে ইদিয়া চল দিয়া ধরছে ভাবে কালে আইলা দিছে আইলা কালে আইলা দিলে তার আবার কী হয় যখন দেখছি মাছ নাড়াচাড়া করছে অমনি কুপ দিছে করছে কালে দেখতে আমার আইলে দিয়ে দেখা তো তার পানির মধ্যে নরকম হাইলে দিছে আর জমিদার কুপ দিছে মানুষ মনে কোনো ব্যাপার ছিল নিয়ে পানিপথের যুদ্ধে বাদশা আকবর কত হিন্দু হত্যা করছে তার কোনো শেষ সীমা নাই শুধু পানিপথের যুদ্ধে ব্রাহ্মণদের যেই পৈতে ওজন করছে পৈত ওই ব্রাহ্মণটা পইতে পড়ে না এই পইতে ওজন করছে সেই পয়তার ওজন হয়েছিল শেষই মানে যুদ্ধের ময়দানে সেই বাদশাহ জাহাঙ্গীর ইসলাম গ্রহণ করার পরে যখন তার মধ্যে ইমাম চলে আসছে তখন নিজের হাতে তার স্ত্রীর বিরুদ্ধে কি দেয় ইসলাম বুঝেন ওরে মুসলমান আর বর্তমান জমানায় যদি তো তো দূরের দূরের কথা কথা স্ত্রী তার কর্মীরাও যদি হাজারো আকাম করে তার বিরুদ্ধে রায় আসে সে সারা হয়ে যায় সে তো প্রেসিডেন্ট মার্সিতে মুক্তি পেয়ে যায় কোর্ট তাকে কোনো বিচার করে না সুপ্রিম কোর্টে টেলিফোন আসে কথাটা বুঝাতে পারছি ইসলাম বুঝলা না কপালে ভোগ আছে আরো আসতেছে ভোগ কপালে আরো ভোগ আসতেছে ইসলাম মানবা না ইসলাম না মানলে দুনিয়াতেও শান্তি নাই আজকে কি বলতে পারেন যে আমি জস করে গেলে আমাকে জামিন দেবে কে বলতে পারেন আমি হাই করে গেলে জামিন দেবে অথচ যেই কেসগুলি সম্পূর্ণ যোগ্য জামিন যোগ্য কিন্তু যেহেতু আপনি তার বিরোধী আপনাকে জামিন দেবে না আর যেই কেসগুলি ধারা জামিন অযোগ্য আপনি তার পক্ষে দাঁড়ান জামিন হয়ে যাবে এর নাম না ভাই এর নাম না যাই হোক তাওয়ান আলা বিল ওয়া তাকওয়া ওয়ালা তাওয়ান ওয়া আলাল ইসম ওয়া আজকে দেশের এই 70% টাকা চুরি হয় এই যে রাস্তা দেখছেন অবস্থা কি গোটা বাংলাদেশের রাস্তা এখান থেকে কই এক কিলোমিটার যেতে যে না যেতে পিছন থেকে ভাঙ্গা শুরু হয়ে যায় কারণটা কি একশো টাকা যদি সত্তর টাকা চুরি হয় সেখানে কি ঢালাইয়ের মধ্যে রড দেয় না বাঁশ দেয় দেখলাম আপনার এক স্কুল করতে আছেন নতুন কন্ট্রাক্টর রডই দেয় নেই এখন তো বাঁশ দিয়েছে রডই দেয় এক স্কুল সব চুরি হয়ে যেতেছে ভাইও এই সহযোগিতা আপনারা করতেছেন সুরের পক্ষে না করতেছেন ভোট দিয়া সাপোর্ট কইরা দল কইরা গর্ব করতেছেন ভোট দিতে আসেন খুনের পক্ষে আপনারা সাহায্য করতেছেন সহযোগিতা করতেছেন সমর্থন করতেছেন সাহায্য করতেছেন লাফালাফি করতেছেন মানুষ হন মানুষ হন দলে পড়িয়ান না আসাবিয়াত মানুষ পছন্দ করে না আমি মহিষ না আমি গরু না যে সামনে একটা গরু হাঁটবে আমাকে পিছনে হাঁটতে হবে আমি মহিষের পাল না যে সামনে একটা মহিষ হাঁটবে আর আমাকেও হাঁটতে হবে মহিষের পিছনে আমি গরু না যে আমার গড়ার মধ্যে রশি লাগাবে যে এইদিকে টার্ম আমাকে সেদিকেই যেতে হবে আমার বিবেক বুদ্ধি বলতে কিছুই নাই আজকে দলীয় রশি অনেকের গলার মধ্যে লাগাবার কারণে এই দলীয় রশি অনেকের গলার মধ্যে লাগাবার কারণে নিজের মুক্ত চিন্তা করতে আমি পারি না আমি সুন্দর চিন্তা করতে পারি না স্বচ্ছ চিন্তা করতে পারি না আমার দল ডাকাত গুন্ডা বদমাস লুচ্চা খুনিকে নির্বাচনে দিবে দল হিসেবে আমাকে তাকেই মানতে হবে আমার দল চুরি করবে সেইটা গ্রহণ করতে হবে আমার দল ইসলামের খারাপ কথা বলবে আমাকে সেই দিয়ে মানতে হবে এই দলীয় রসি গলা থেকে ছিন্ন করেন আপনার মানুষ আপনার বিবেক আছে বিবেক দিয়ে চিন্তা করার চেষ্টা করেন আজকে দলীয় রসি ছিন্ন না করার কারণে দলীয় লিডাররা যা ইচ্ছা তাই করে কারণটা কি আমি যতই আকাম করি সব তো আমাকে সালামই দেয় বাস আকাম করতে অসুবিধা করি যতই আমি আকাম করি পায়ে হাত দিয়ে তো সালাম নেই সমস্যা কি আমার আর যদি আজকে দলীয় লিডাররা আকাম কুকাম করার সাথে সাথে পায়ে হাতের পরিমাণে চুতা মারতেন তাহলে সব ঠিক হয়ে যেত বদমাস বের হয় এখান থেকে বন্যার জন্য আসছো চোর গুন্ডা ডাকাত দর্শক খুনি বদমাস বের হয় এখান থেকে আমি কি তোর গোলাম নাকি আকাম কুকাম তুই করবি আর তোকে আমাকে সাপোর্ট করতে হবে আমি কি গোলাম না গোলামের জিনজির পরই আমি তো আবার মার গর্বের থেকে আসছি ঘটনা কি আমি কি গোলামের জিনজির পরে আসছি নাকি যে দল আমাকে যেই কথা বলবে সেই হুকুম মানতে হবে এটা কি ওহি নাকি এটা কি কোরআন নাকি না হাদিস নাকি কেউ কোনো কথাই বলে না সে যত আকাম কুকাম করুক আমি দল করি চুপ আমি দল করি চুপ তুমি মানুষ হতে পারো না তুমি বিবেকবান হতে পারো না তুমি গরুর গরুর জানোয়ারের রশি তোমার গলার মধ্যে লেখাইস যেরকম জানোয়ার রশি লাগাবার পরে তার মুক্ত চিন্তা করার কোনো সুযোগ নেই ঠিক আমাদের গলার মধ্যে একটা রশি লাগে কি কর মুহুজোর দল করি কি কর মুহুজোর দল করি মনে হয় তোমাকে দল খাওয়ায় দল তোমাকে পড়ায় দল তোমাকে মুক্তি দিবে দল তোমাকে নাজার দিবে দল তোমাকে সাফ করবে আমি যে দল করি মানুষের মুক্তির জন্য আমি দল করি দেশের উন্নয়নের জন্য আমি দল করি আমার মুক্তি পাওয়ার জন্য আমার স্বাধীনতার জন্য যদি তাই না থাকে এই দল করে লাভটা কি তাওয়া বীর তাকুয়া ওলা তাওয়ান লিস বল ও আমি আমার বন্ধুদেরকে বলবো বন্ধুরা আসেন ব্যবসা করবেন এমন ব্যবসা করেন লাভ না হইল লস নেই বরং কিছুটা হইল লাভ আছে এমন ব্যবসা করিয়েন না যা লস হইলে গোটাটাই লস লাভের কোনো সম্ভাবনাই নেই যেমন ব্যবসা মানে আতরের ব্যবসা লাভ না হইলেও সারাদিন ঘেরান ফাও কি কথা বলেন না কেন কয়লা ব্যবসা করিয়েন না লাভ না হলে শুধু কালি আর কালি কালি আর কারি ময়লা আর ময়লা আজকে যারা এই পাশ্চাত্য দলের মধ্যে লিপ্ত যদি আপনি দুনিয়ার কোনো স্বার্থ না পান সবই লস খসের না খেলা যদি চক্ষু যায় হাত যায় পাও যায় জীবন যায় আর আল্লাহ যদি প্রশ্ন করে তোর চক্ষু দিলি কেন হাত ভাঙলি কেন তোর পাও নষ্ট কেন তুই মল্লি কেন আর যদি বলেন আল্লাহ অমুক নেতাকে অমুক দলকে করার ওরে 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 কেয়ামতের ময়দানে আমরা আল্লাহর কাছে বলতে পারি আল্লাহ তোমার দিনকে স্টাবলিশ করার জন্য মানুষকে খ্যাদমত করার জন্য ইসলামকে উত্তর করার জন্য দিনকে বিজয় করার জন্য আমি রক্ত দিছি চক্ষু নাই কান নাই জবান নাই হাত নাই পাও নাই এর চেয়ে হাজার গুণ ভালো চক্ষু দিয়া এর চেয়ে ভালো হাত ভালো হাত দিয়া এর চেয়ে হাজার গুণ ভালো পাও দিয়া আমাকে করে প্রবেশ করা দুনিয়া না দুনিয়া বলবে না খেরা তো বলবে এরকম পাগলামি আপনারা করতে পারেন বিবেকবান মানুষ করতে পারে না কাজে ভাইও আমার কথা হলো আসন বর্তমানে গুরুপ কেউ আমেরিকান বর্তমানে গ্রুপ কেউ রাশিয়ান বর্তমানে গ্রুপ কেউ চীনা বর্তমানে গ্রুপ কেউ ভারতী কেউ ভারতের সাপোর্ট কেউ চীনার সাপোর্ট কেউ রাশিয়ান সাপোর্ট কেউ আমেরিকান সাপোর্ট আর একদল আছে মদিনার সাপোর্ট কি কথা বলেন না কেন সব ভাগ ভাগ হয়ে গেছে না দর্শন কোথা আমেরিকার দর্শন কোথার রাশিয়ার দর্শন কোথা চীনের দর্শন কোথা ভারতের কার অনুসারী ভারতের কার অনুসারী চীন রাশিয়ার কার অনুসারী আমেরিকা কার অনুসারী মোদিনার নাগবাক যারা রাশিয়ান পন্থী তারা রাশিয়াওয়ালা ওালাদেরকে সাপোর্ট করবে যারা আমেরিকান পন্থী আমেরিকা থেকে সাপোর্ট করবে যারা ভারত পন্থী ভারত থেকে সাপোর্ট করবে যারা মোদিনা তারা মোদিনা সাপোর্ট করবে রাশিয়ান পন্থী আমেরিকান পন্থীদের মোকাবেলা হয় মদিনা পন্থীদের লড়াই করতে হবে সংগ্রাম করতে হবে আন্দোলন করতে হবে কাজ করতে হবে ওরা নিরশ কাজ করতেছে মাঠে ময়দানে আছে আর তুমি বইয়া বইয়া সরিষার তৈল নাকি দিয়ে ঘুমাইতে আসো মাথার মধ্যে আরো ঠান্ডা তৈল দেইল কি জানি বর্তমানে তৈল বই রয়েছে নবরাজ মাথার মধ্যে আর ঘুমাও খালি ঘুমাও ওই সমস্ত বাদ দাও ওই নবরক্ত বাদ দাও সরিষার তৈল মাখা বাদ দাও কাজ করো সময় চলে আস মাত্র কয়েকটা দিন মাত্র কয়েকটা দিন আমেরিকান পন্থী রাশিয়াদের মোকাবেলায় মদিনা পন্থীকে বিজয় অর্জন করতে হবে ইনশাআল্লাহ বিজয় অবশ্যই অর্জন করব। আমরা সচেতন ছিলাম না অথচ মদিনা পন্থীর লোক বেশি ওরা খুবই কম আমি বিশ্বাস করি যারা আল্লাহকে সেজদা করে মসজিদে এই কয়টা লোক যদি মসজিদের বাহিরে বলে যেরকম আল্লাহর দাসত্ব করছি মসজিদে বাহিরে আল্লাহর দাসত্ব করব মসজিদ আল্লাহর হুকুম মানছি মসজিদে বাহিরে আল্লাহর হুকুম মানব যারা আল্লাহকে সেজদা করি এই কথাগুলো যদি বাহিরে বলি তাহলে আল্লাহর হুকুম হয় কি হয় না এক সেকেন্ডের ব্যাপার এক সেকেন্ড এক সেকেন্ডের ব্যাপার মসজিদে যারা আল্লাহকে সেজদা করছ মসজিদের বাহিরেও কাউ মসজিদে আল্লাহকে বড় মনে করছি মসজিদের আল্লাহ বড় সোজা হিসাব আর কাউকে বড় মনে করি না সব শেষ কিন্তু আল্লাহকে মসজিদের মধ্যে গেটের মধ্যে আল্লাহকে শয়তান লইয়া তাহলে মসজিদে ঢুকবো আমরা আল্লাহকে লই ওই জায়গা দিয়া আর মসজিদের বাহিরে যখনই যাবো তখন রাশিয়া লয়ে ঢুকবো মাউসুতুন কালমার্স আব্রাহাম লিঙ্কন সক্রুটিস পেলেটো অ্যারিস্টোটাল মন্টেস্কো লক ওই লক করছে এখানে লক একজনের নাম বড় দার্শনিক বুঝছেন ওই লকিরে মসজিদের মধ্যে তালা দিয়া আল্লাহ রে এবার লক লো দিয়ে বাইরে হয়ে যায় বলে মসজিদে থো আল্লাহ তুলে রাইখে গেলাম আর মসজিদের বাইরে আমার বড় বড় লিটারদের কিনিয়া মসজিদের বাহিরে গেলাম মুসলমানের গোষ্ঠী আল্লাহ মাফ করে দেখ আমাদের সবাই আজকের থেকে ইনশা আল্লাহ সমস্ত শয়তানি শক্তিকে পরাজিত করা নিয়াতে মসজিদ থেকে বের হতে হবে আমি বিশ্বাস করি আপনার এখানে যতজন আছেন এখানে যতজন আছেন আপনারা যদি হিম্মত নেওয়ার কাজ করেন তাহলে আপনাদের সামনে রাশিয়ান পন্থীরা আমেরিকান পন্থীরা ভারত পন্থীরা বিজয় হতে পারবে না সম্ভব না পরাজিত অবশ্যই হবে মুসলমান কালেপ হবে অরমাগলুম হবে মুসলমান বিজয় হবে ওরা লুম হবে কাজে আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে কাজ করার তৌফিক দান করেন সাধনা ছাড়া হয় না এই যে আমার বাচ্চাটা বড় হয়েছে এন পিছনে আমার বাপমার বহু সাধনা আছে আজকে আমি বড় হয়েছি আমার বাপ মার বহু সাধনা আছে এই এর পিছনে বেশ কিছু মানুষের সাধনা আছে একটা গাছের পিছনে মানুষের সাধনা আছে সাধনা ত্যাগ ছাড়া কোনো জিনিসই হয় না ঠিক দুঃখ আজকে একটা ও আদর্শ বাস্তবায়ন করার জন্য সাধনা ত্যাগ না করেন তাহলে ও আদর্শ বাস্তবায়ন হবে না কাজী আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে আল্লাহ আল্লাহর আদর্শ নীতি করার চেষ্টা করার তৌফিক দান করবে রাশিয়ান আমেরিকান পন্থীরা ভারতপন্থীরা না বরং শত্রু 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 মনে করবে আর আমি আল্লাহর কসম করে বলতে পারি যারা মদিনাপন্থী তারা আমাকে সাপোর্ট করবে না তাদের সান মাল ইজা সব কিছু ব্যয় করে তারা বিজয় করার জন্য চেষ্টা করবে ইনশাল্লা আল্লাহ আমাকে আমাদের সবাইকে কবুল করেন আল্লাহ আমির